আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দিয়ে খাবো পারফেক্ট একটি ক্যারামেল পুডিং। প্রথমেই আমি একটা পাত্র নিয়েছি এবং 1 কেজির মতো দুধ নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে 2টা এলাচ এবং 2টা তেজপাতা। ভালো করে নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুধটা জাল হয়ে গিয়েছে। এখন আমি এলাচ এবং তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা বাটি নিয়ে সেখানে 3 টেবিল চামচ চিনি এবং সমপরিমাণ পানি নিয়েছি। একটা চামচের সাহায্যে ভালো করে ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা লাগবে, ভালো লাগবে না খেতে। তো মিডিয়াম আঁচে প্রথমে আমি জাল করে নিয়েছি, এখন জালটা লো করে দিয়েছি। তো এই পর্যায়ে আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সেট করে নিব। এ পর্যায়ে আমি 4টা ডিম নিয়েছি। এখন আমি একটা পাত্রে জাল করা দুধ নিয়ে নিলাম। তো আমি 1 কেজি দুধ জাল করেছি, সেখান থেকে আমি 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখন আমি 4টা ডিম দিয়ে দিব। এবং ভালো করে ব্যালেন্স করে নিব। কিন্তু দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে এতে চিনিটাকে ব্যালেন্স রাখবে, স্বাদ ভালো হবে। আমি ব্যালেন্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি সেই মাপ করা দুধ দিয়ে দিলাম, ভালো করে ব্যালেন্স করে নিলাম। এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, সেখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিবেন যাতে বাটিটা তলিয়ে না যায় এবং অর্ধেক পর্যন্ত পানি থাকে। এ পর্যায়ে আমি একটা ছাঁকনি নিয়ে নেব এবং ছাঁকনির সাহায্যে দুধ ছেঁকে নিব। দুধ ডিমের মিশ্রণটাকে ছেঁকে বাটিতে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়ির মধ্যে বসিয়ে দেব, উপরে একটা ভাত দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো বেক করে নেব। ফিরে আসছে 40 মিনিট পরে। এ পর্যায়ে আমি একটা কাঠির সাহায্যে দেখে নিলাম হয়েছে কিনা। তো পুডিংটা পুরোপুরি পারফেক্ট হয়েছে। এখন ফ্রিজে রেখে 1.5 ঘন্টার মতো ঠান্ডা করে নিব। পুডিং বেক করার সময় সবসময় লো আঁচে বেক করবেন, তাতে ভিতরে কোনো বাবল থাকবে না এবং ফাঁকা হবে না। পুডিংটা খুব সুন্দর হবে এবং সিল্কি হবে। এ পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সিল্কি হয়েছে দেখতে এবং কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং সবসময় পাশে থাকবেন। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি যে কতটা সিল্কি হয়েছে এবং ভিতরে কোনো বাবলস নেই। এখন আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পুডিংটা কতটা ক্রিমি হয়েছে এবং কতটা সিল্কি হয়েছে। আশা করি খেতেও অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।